দর্শক দেশের পরিস্থিতি তো ভালো না আপনারা জানেন যে আজকে শুক্রবারেও সমস্ত জায়গায় জায়গায় দফায় দফায় সংঘর্ষ অন্তত সাতজন কোটা আন্দোলনকারী মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং দুইজন পুলিশের মৃত্যুর খবর আমরা পেয়েছি তো দেশ উত্তাল এবং এই পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে পুলিশ কিন্তু আসলে আর আক্রমণ করতে যাচ্ছে না পুলিশ আসলে মানে দুর্বল হয়ে পড়েছে হতদম হয়ে পড়েছে এবং চট্টগ্রামে দেখলাম পুলিশরা চেয়ে চেয়ে দেখেছে অনেক জায়গায় পুলিশ মার মুখে ছিল কারণ জায়গায় লীগের পুলিশ ছিল অনেকটা কারফিউ হয়েছে সেনাবাহিনী অনেকে বেড়াকে ফিরে গেছেন অনেকে আবার রাস্তায় আছেন তো এমত অবস্থায় আন্দোলনকে দমন করার জন্য আসলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই কারণ ছাত্রলীগ যুবলীগ অলরেডি পালিয়ে গেছে স্বামী মুসমান বিদেশ চলে গিয়েছে অনেকেই দেশ ছাড়া কয়েক ডজন মন্ত্রী এমপি দেশ ছাড়া এখন এই শেষ মুহূর্তে শেখ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি একটা মিটিং দেখেছেন আগামী এখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার আগামীকাল দেশের সকল সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় বিনিময় আয়োজন করেছেন ঢাকায় কর্মরতরা সরাসরি যুক্ত হবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও লিংকে যুক্ত হবেন প্রশ্ন হচ্ছে যে জেনারেল ওয়াকার আসলে কেন এই মিটিংটা ডাকলেন তো আমি সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা স্ট্যাটাস পড়তেছিলাম টুইটারে তিনি লিখেছেন যে চিফ অফ আর্মি স্টাফ ইজ হোল্ডিং এ মিটিং টুমোরো উইথ অল আর্মি অফিসারস ফ্রম ঢাকা অ্যান্ড আদার নিয়ারবাই ক্যান্টনমেন্টস কনসার্নিং দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি মানে এই দেশের এই সিচুয়েশন নিয়ে আলোচনা করবেন হুজ ক্লেইম হ্যাভ নট ভেরিফাইড দে সেড আর্মি চিফ উইল ইনফর্ম দোজ প্রেজেন্ট দ্যাট দ্য কনস্টিটিউশনাল ডিউটি অফ আর্মি অফিসার্স টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট মানে এই সেনাবাহিনীর প্রধান তিনি আগামীকালকে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলবেন যে সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্বই হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করা সরকারকে রক্ষা করা The same source also claiming that Army Intelligence Unit have been asked to prepare a list of soldiers who allegedly opened fire on the এবং নাম প্রকাশ না করার শর্তে একজন বলেছে যে আগামী কালকে জানতে চাওয়া হবে যে সেনাবাহিনীর কোন কোন অফিসার তারা নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের একটা লিস্ট আমার দরকার এখন এটা ক্লিয়ার না আসলে যে যে সেনাবাহিনী সদস্যরা জনতার উপরে গুলি চালিয়েছে সেই সেনাবাহিনীর অফিসারদের লিস্ট তিনি কি জন্য যাচ্ছেন তিনি কি এদের বিচার করবেন নাকি তিনি এদেরকে দায় মুক্তি দিবেন এটা এখনো ক্লিয়ার না এবং আরেকটা সোর্স কনফার্ম করেছে যে আগামীকালকের মিটিংয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে নারায়ণগঞ্জে যখন কারফিউ চলছিল তখন জনগণকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যাপক গুল্লি বর্ষণ করে কারণ ওইখানে একটা হেলিকপ্টার নেমে হেলিকপ্টার তেল ভরার কথা ছিল এবং এতে প্রচুর মানুষ হতাহত হয় এটা নিয়েও আলোচনা হতে পারে এবং আপনারা জানেন যে প্রচুর সেনাবাহিনীর সদস্য তারা বেড়াকে ফিরে গিয়েছে যেদিন কারফিউ জারি হয় সেদিন সাতাইশ হাজার সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল এবং অনেকেই কিন্তু বেড়াকে ফিরে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এই জেনারেল ওয়াকার তিনি আগামীকালকে একটা মিটিং ডেকেছেন এবং এই মিটিংয়ের খবর আমরা জানতে পারলাম কেন তাও একটু বলি বাহিনীতে চার প্রকার লেটার আছে একটা হচ্ছে লিমিটেড আর একটা হচ্ছে কনফিডেন্সিয়াল আর একটা হচ্ছে সিক্রেট আর হচ্ছে টপ সিক্রেট তো লিমিটেড যেটা সেটা ওই অফিসার লেভেলে বিতরণ করা হয় চিঠিটা এই চিঠিটা অনেকেই পায় আর একটা হচ্ছে কনফিডেন্সিয়াল আর একটা হচ্ছে সিক্রেট আরেকটা হচ্ছে টপ সিক্রেট টপ সিক্রেট লেটারটা শুধুমাত্র প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান তারপরে বিজিবি প্রধান এরা সাধারণত পেয়ে থাকে নিরাপত্তা উপদেষ্টা এরা সাধারণত পেয়ে থাকে তো এতে বোঝাই যায় যে এই লেটারটা কিন্তু টপ সিক্রেট লেটার না এটা হয়তো কনফিডেন্সিয়াল হতে পারে এই কারণেই এই লেটারটা লিক হয়েছে যে আগামীকালকে একটা সভা ডেকেছে প্রশ্ন হচ্ছে যে কেন এই সভাটা ডেকেছে দর্শক আমার মনে হয় যে এই সভাটা আসলে ডাকা হয়েছে যে শেখ হাসিনার উপর যাতে সেনাবাহিনীর পূর্ণ আস্থা থাকে এবং সেনাবাহিনীকে মোটিভেট করা যে শেখ হাসিনা ছাড়া তোমাদের আরো গতি নেই এবং শেখ হাসিনা দেশের জন্য দরকার এটা বোঝানোর জন্যই আসলে জেনারেল ওয়াকার এই মিটিংটা ডেকেছেন এবং মিটিং এ যেসব বিষয়ে বছরের সেনাবাহিনী কি কি সুযোগ সুবিধা সমরাস্ত্র ট্রেনিং বিদেশ ভ্রমণ আবাসন বেসামরিক পদায়ন আর্মির বাজেট বাড়ানো আর্মির উন্নয়ন ফোর্সেস গোল দু হাজার তিরিশ শেখ হাসিনা থাকলে বেতন ভাতা বাড়ানো হবে তারপরে কোয়ার্টার দেওয়া হবে বিদেশ ভ্রমণ দেওয়া হবে আরো বিভিন্ন বিভিন্ন কি কি সুবিধা দেওয়া হবে সেগুলো ব্যাখ্যা করবেন এই জেনারেল ওয়াকার এমনকি আর্মির ম্যাচে আগে ভাত দেওয়া হতো না এখন দুপুরে প্রচুর ভাত খাইতে পারো তোমরা এটা বলা হবে এবং সব সুবিধার কথা মনে করিয়ে দিয়ে শৃঙ্খলা এবং আনুগত্যের কথা আনা হবে ভাবমূর্তির বিষয় আনা হবে সরকার প্রধান শেখাসিনার প্রতি বিশ্বস্ত থেকে নিষিদ্ধ জঙ্গি অপশক্তি বিএনপি জামাত শিবিরের মোকাবেলা এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাস প্রতিহত করতে সর্বোচ্চ হবে প্রস্তুত থাকতে বলা হতে পারে ধারণা করা হচ্ছে অন্যথায় তোমাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা পাঠাবো না বলে হবে এইসব ব্যাপারে আলোচনা হতে পারে বলে ধারণা করা গেলেও বিষয়টা কিন্তু আরো অনেক জটিল আপনারা জানেন যে এই গত পনেরো বছরে ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা বাংলাদেশ আর্মির বিশাল একটা অংশকে নিজেদের দিকে টানতে সমর্থ হয়েছে এবং আর্মির এইসব অফিসারগুলা গুলা কুবুচ লেভেলের অফিসার তারা কিন্তু গোপনে গোপনে বাংলাদেশ আর্মির সমস্ত খবরগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রফি দিয়ে দেয় এই সেনাবাহিনীর অফিসার গুলো কিন্তু শেখাসিনার প্রতি আনুগত্য প্রদর্শন করে না তারা আনুগত্য প্রদর্শন করে ভারতের কাছে এবং ভারতের র এর কাছে এবং ডিজেএফআই যে আর্মি গোয়েন্দা সংস্থা ডিজেএফআই ডিজিএফআই এর একটা বড় একটা অংশ তারা ভারতের কাছে সমস্ত গোয়েন্দা রিপোর্ট সরবরাহ করে তারা যদি প্রধানমন্ত্রীর কাছে একটা কপি পাঠায় তারা ভারতের র এর কাছে একটা কপি পাঠায় এভাবে কিন্তু ভারত গত পনেরো বছর ধরে সেনাবাহিনীর উপরের লেভেল আর কি অনেক কর্মকর্তাকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে এবং যেহেতু ভারতীয় গোয়েন্দা সংস্থা র চায় তারা যে কোনো মূল্যেই হোক শেখাকে টিকিয়ে রাখতে হবে কারণ যদি চলে যায় তাহলে এটা ভারতের অখণ্ডতার জন্য হুমকি বলেই তারা মনে করেন এই কারণে তাদের যে কোনো মূল্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে এবং আমি মনে করি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই র এর নির্দেশেই কিন্তু জেনারেল ওয়াকার আগামীকাল একটা মিটিং দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে রো আসলে এই জেনারেল ওয়াকারকে দিয়ে সেনাবাহিনীর এই মিটিংটা দেখে আসলে কি বুঝতে চায় কি জানতে চায় বা তারা কি চায় আমি মনে করি এই যে শেখাসিনা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে এটা কিন্তু শেখাসিনা ভারতকে খুশি করার জন্যই করেছে কারণ শেখ এখন ভারতের সাহায্য দরকার ভারতের সাহায্য ছাড়া শেখ আর ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় দেখতেছে না যদিও শেখাসিনা টিকে থাকবে না ভারত চাইলেও পারবে না তারপর শেখ হাসিনা মনে করতেছে ভারত শেখাসিনাকে টিকে রাখতে পারবে এই কারণে শেখ হাসিনা ভারতের পরামর্শে তড়িগড়ি করে জামাতকে নিষিদ্ধ করেছে ভারত ভারত পরামর্শ দিয়েছে জামাতকে নিষিদ্ধ করলে জামাতিরা মাঠে নামবে তারপর তুমি জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পারবে কিন্তু জামাত মাঠে নামেনি এই কারণে ভারত হতাশ শেখাসিনা হতাশ ভারতীয় ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন যে বাংলাদেশকে পুরোপুরি তাদের কবজায় আনতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত তারা মনে করে যে বিএনপিকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমরা কবজায় আনতে পারবো শেখ হাসিনা তো গেছে কিন্তু জামাত হচ্ছে প্রধান সমস্যা এই কারণে এই শেখ কয়দিন থাকে না থাকে এটা তো ঠিক না এর জন্য শেখ দিয়ে তৈরি করে জামাতকে নিষিদ্ধ করালো যাতে বাংলাদেশের উপর দখল আরো পাকাপোক্ত করা যায় কারণ জামাতি ইসলামের লোকগুলো দেশ প্রেমিক তারা ভারতীয় আধিপত্য মেনে নেবেন এটা ভারত ভালো করে জানে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ যদি আসলেই বিপদে পড়ে যায় তাহলে ভারত শেকাসিনাকে বাঁচাতে এগিয়ে আসবে কিনা অনেক বিশ্লেষক মনে করেন যে হ্যাঁ এগিয়ে আসবে এমনকি শেখ হাসিনাকে রক্ষার জন্য যদি সেনাবাহিনী পাঠাতেও হয় এবং টুকটাক যুদ্ধ করতে হয় তাহলেও ভারত এগিয়ে আসতে প্রস্তুত এবং ভারত এগিয়ে আসার আগে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু সেনাবাহিনীর বিভিন্ন লেভেলের অফিসাররা কি ভাবতেছে এইসব দিকগুলো শিউর হওয়ার জন্যই কিন্তু আগামীকালকে জেনারেল ওয়াকারকে দিয়ে এই মিটিংটার আয়োজন করিয়েছে এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা আরও চিন্তা করতেছে যে বাংলাদেশে এই যে ছাত্রদের বিক্ষোভ এই বিক্ষোভের পরিণতি আসলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে বিভিন্ন পরিণতির কথা তারা বিবেচনা করতেছেন একটা হচ্ছে যে ছাত্ররা সফল হতে পারে শেখা পতন হতে পারে দুই হচ্ছে যে শেখা থেকে থেকে যেতে পারে ছাত্ররা পরাজিত হতে পারে তিন নম্বর হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের সম্ভাব্য কারণ তারা বাছাই করে দেখেছেন এবং দেখে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসলে শেখ পক্ষে আর ক্ষমতা কন্টিনিউ করা সম্ভব না কারণ তার জনপ্রিয়তা এতই কমে গিয়েছে যে তাকে যদি জোর করে রক্ষার চেষ্টা করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে তো সেক্ষেত্রে ভারত একটা কাজ করতে পারে যে শেখ নিরাপদে সরিয়ে নিতে পারে ভারত চিন্তা করতেছে যে গণ আন্দোলন বৃদ্ধি পেতে 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 যখন এমন একটা পর্যায়ে আসে যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় থাকে না তখন যে কোনোভাবেই হোক বিএনপি জামাতের হাতে ক্ষমতা দেওয়া যাবে না তখন কি করতে হবে তখন এই যে গত পনেরো বৎসরে সেনাবাহিনীর ভিতরে যেরকম একটা অনুগামী গ্রুপ তৈরি করেছে ভারত সেই গ্রুপটাকে দিয়ে একটা কু করিয়ে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে সরিয়ে নিয়ে সেই গ্রুপটার হাতে সেনাবাহিনীর গ্রুপটার হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা দিয়ে দিবে যে গ্রুপের একজন সদস্য হচ্ছে জেনারেল ওয়াকার এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যদি ভারতের অনুগত হয় তাহলে ভারতের আর চিন্তা কি তাহলে তো জেনারেল ওয়াকারকে দিয়ে যে কোনো মুহূর্তে কু করে নিতে পারে করিয়ে নিলে ছাত্ররাও শান্ত হবে শিক্ষার্থীদের আন্দোলনও কমে যাবে বা বন্ধ হবে এবং শেখা সিন নিরাপদে ভারত চলে যাবে কিন্তু সমস্যা এখানেও আছে এটা হচ্ছে কি এই যে গত পনেরো বছর ধরে ভারত যেই অনুগত গ্রুপটা তৈরি করেছে এর বেশিরভাগই কিন্তু বড় বড় কর্মকর্তা বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এইসব লেভেলের কর্মকর্তা এবং দুর্নীতি কিন্তু এইসব কর্মকর্তারাই করে বেশি বিশেষ করে সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা কেনাকাটা অস্ত্র সমরাস্ত্র চুক্তি এগুলো কিন্তু এই ভারতের সঙ্গে করে করে এরা কিন্তু ভারতের খুব কাছে চলে গিয়েছে কিন্তু যারা জুনিয়র লেভেলে আছে যেমন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর এরা সাধারণত ওই রকম দুর্নীতি সুযোগ পায় না এরা করে কি এরা হয়তো ওই র্যাবে গেলে র্যাবে গেলে টুকটাক মানবাধিকার লঙ্ঘন করে ও টাকা পয়সা কামায় যেমন ওই যে মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ তো তিনি নারায়ণগঞ্জে র্যাবের কমান্ডার ছিলেন সাত খুন করেছেন খেয়াল আছে কিনা তেরো সালে ছয় কোটি টাকার বিনিময় তো এরকম ওরা গুম খুন করে ওরা কয়েক কোটি টাকা কামাতো আর কি মাঝে মধ্যে কিন্তু ওইরকম বড় লেভেলে দুর্নীতি সুযোগ ওরা পায় না এখন এই লেভেলের যে কর্মকর্তা গুলো আছে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর তারপরে সাধারণ সৈন্য এদের কিন্তু বড় একটা অংশ দেশপ্রেমিক এখন ভারত চিন্তা করতেছে যে আমি যদি শেখ আর কোনো মতি রক্ষা করতে না পারি তখন আমি যদি এই সেনাবাহিনীর প্রধান জেনারেল কি দিয়ে একটা কু করাই তারপর যদি ওই সব সেনাবাহিনীর অফিসার যারা দেশপ্রেমিক তারা যদি পাল্টা কু করে আপনার জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে খন্দকার মুস্তাক ক্ষমতায় এলো খন্দকার মুস্তাকের পতনের পরে আপনার কু পাল্টা কু সেই কুতে খালেদ মুশারফ নিহত হলো কর্নেল তায়ের ফাঁসি হলো তারপর সাতই নভেম্বর সিপাই জনতা বিপ্লব